আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই জরুরি একটা ব্যাপার সবার সাথে শেয়ার করার জন্য আমি এই লাইফটা করছি আমি গতকাল থেকেই বলছি আজকে সকালবেলা একটি স্ট্যাটাস দিয়েছি যে রানিং যে পার্লামেন্টটা আছে সেটা ইমিডিয়েটলি ভেঙে দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই জরুরি হওয়াটাকে আমি বোঝাচ্ছি ফরজ হয়ে গেছে টাইপ কারণ এই কাজটা যত দেরি করা হচ্ছে তত বাইরে থেকে ষড়যন্ত্রটা ঘনীভূত হওয়ার মতো সুযোগ কিন্তু আছে এবং ছাত্রদের এই আন্দোলনটা বেহাত হয়ে যাওয়ার একটা স্পষ্ট সম্ভাবনা আছে আমাদের কনস্টিটিউশনাল কিছু ব্যাপার স্যাপার আছে এই জায়গায় আপনারা জানেন যে এই পার্লামেন্টটা যতক্ষণ পর্যন্ত না ভেঙে দেওয়া হচ্ছে ইট ক্লিয়ারলি মিনস যে পার্লামেন্টটা ছিল সেটা কিন্তু এখনও সিটিং আছে রাষ্ট্রপতি ইচ্ছা করলে ওই পার্লামেন্টের যার ওপরে পার্লামেন্টের কনফিডেন্স আছে তাকে কিন্তু ভিত্তি করে নতুন প্রাইম মিনিস্টার নিয়োগ দিয়েও দিতে পারে এই জায়গায় কারও কোনো কিছু করার নাই অতএব এই জায়গায় মহামান্য রাষ্ট্রপতি তারপর পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি কোনো অবস্থাতেই যাতে কোনো ধানাই পানাই না করা হয় এই পার্লামেন্ট ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে এখন যতটা বাজে আজকে বিকেল বেলার ভেতরে এই পার্লামেন্ট যদি ভেঙে না দেওয়া হয় আমি আশা করব ছাত্ররা যারা আছেন ঘরে ফিরে গেছেন ছাত্রদের উচিত হবে বঙ্গভবন এবং চার চারপাশ ঘেরাও করা এটা কোনো ধানাই পানাই করার টাইম না যারা ছাত্র যারা ছিলেন তারা একটা তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্ট যেটা ইন্টারিম গভর্নমেন্টের একটা রূপরেখা প্রণয়ন করেছে বিভিন্ন মেম্বার সেই জায়গাতে আছে সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুস সোফার অ্যাগ্রিড হয়েছেন ইউনুস সাহেব বর্তমানে যেহেতু প্যারিসে আছেন উনি আগামীকালের ভেতরে চলে আসার কথা আমার কাছে যতটা খবর আছে আজকের ভেতরে না আসলে উনি আগামীকালের ভেতরেই হোপফুলি চলে আসবেন এবং উনি মানে এই ইন্টারিম গভর্নমেন্টের হেড হিসেবে বা চিফ অ্যাডভাইসার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য সোফার উনি সম্মত কিন্তু প্রবলেমটা হলো পার্লামেন্ট কোনো অবস্থাতেই কালকে পর্যন্ত ওয়েট করা যাবে না রাষ্ট্রপতি কেন পার্লামেন্টটা ভেঙে দিচ্ছে না এই জবাবটা কিন্তু আদায় করে নেওয়ার দায়িত্ব ছাত্র সমাজের আছে আমি বারবার করে বলছি যে এই পার্লামেন্ট যতক্ষণ না পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত নানা ধরনের ষড়যন্ত্র থাকতে পারে তো ইন্টারিম গভর্নমেন্টে কারা কারা থাকতে পারে না থাকতে পারে ছাত্রদেরও একটা প্রস্তাবনা আছে সে জায়গায় দেশের বিভিন্ন নাগরিক অংশীজন পলিটিক্যাল দল যারা আছে তাদেরও কিছু কিছু মতামত থাকবে সব কিছু মিলিয়েই হবে এবং আমি যতদূর বিশ্বাস করি ওই কমিটিতে যারা আসবে তারা একটা ফেয়ার ইলেকশন আয়োজনের জন্যই পদক্ষেপগুলো নিতে থাকবে কিন্তু অ্যাজ অফ টুডে বাংলাদেশের সবাই খুব মনোযোগ দিয়ে শুনে রাখুন সবার এখন একটাই দাবি করা উচিত সেটা হলো পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি এবং এইটা দেশের সংবাদ মাধ্যম কর্মী যারা আছেন বিভিন্ন জায়গায় আপনাদের প্রত্যেকটা নিউজ বাইতে আমি এটা দেখতে চাই যে ছাত্রদের এখন একমাত্র দাবি ইমিডিয়েটলি পার্লামেন্ট রিজলভ করার জন্য এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি পার্লামেন্ট রিজার্ভ করবে সব ঠিক আছে কনস্টিটিউশনাল যে পোস্টটা আছে এই টেকনিক্যাল ব্যাপারটা অনেকেই হয়তো বা বুঝতে পারেন না কনস্টিটিউশনাল পোস্ট মানে বেসিক্যালি আমি এই জায়গায় স্পিকারের পদের কথা বলছি স্পিকারের পথটা কিন্তু ইনট্যাক্ট থাকবে কারণ পরবর্তীতে সংসদ আহ্বান করা থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল কোনো কাজে যাতে আমাদের কনস্টিটিউশনাল ভ্যাকুম তৈরি না হয় এই কারণে আমাদের কি দরকার স্পিকারের পদ যিনি আছেন স্পিকারের পথটা ইনট্যাক্ট থাকবে নো প্রবলেম কিন্তু পার্লামেন্ট আজকের ভেতরেই ভেঙে দিতে হবে আপনারা দেশের যে যে জায়গা থেকে শুনছেন প্রত্যেকেই এই দাবির প্রতি সহমত পোষণ করুন যারা সমন্বয়ক আছেন তারা এটা ডিল করতে থাকুন যদি ইউনুস সাহেব আগামীকাল আসবে বলে আমি যতদূর জেনেছি আগামীকাল উনি ল্যান্ড করবেন বাংলাদেশে সেটা করতে থাক কিন্তু তার আগে পার্লামেন্ট আজকে ভেঙে দিতেই হবে মহামান্য রাষ্ট্রপতি প্রতি আকুল আবেদন এই কাজটা করতে যাতে বিন্দু মাত্র লেট না করেন আর যদি উনি লেট করতে থাকেন ছাত্র সমাজ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয় শেখ হাসিনার মতো নিকৃষ্টতম স্বৈরাচারকে যদি ছাত্র সমাজ হটাতে পারে ছাত্র সমাজ যে কোনো দাবি তারা কিন্তু জানাতে পারে এই ব্যাপারে সবাই ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা রাখুন যদি কোনো কারণে না করে কেন রাষ্ট্রপতির অফিস কিন্তু চব্বিশ ঘন্টা মানে কেউ যদি এই কথা বলে আজকের অফিসের টাইম শেষ আজকে হবে না এই কথাতে কেউ পটে যাবেন না রাষ্ট্রপতির অফিস চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে উনি এই ঘোষণাটা দিয়ে দিতে পারে অতএব এই ব্যাপারটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া এবং সবাই খুবই সিরিয়াসলি এই ব্যাপারটা মাথায় রাখবেন থ্যাংক ইউ সো মাচ